সারা বিশ্বরে শুভিলা রহস্যজনক শব্দ। বিশ্বর কিছু প্রমুখ বৈজ্ঞানিক অনুষ্ঠান পক্ষর হয়েছিবা মনিটরিংরে এভাবে কিছু রহস্যজনক শব্দ শুনা যাইছি। গত বর্ষ সেপ্টেম্বর মাসে শুনা যাইথিবা এই শব্দ ভূকম্প ভলি, কিন্তু ভূকম্প নুহে, যাহা সারা বিশ্বরে ৯ দিন যায় শুনা যাইতলা। অনআইডেন্টিফাইড সেসমিক অবজেক্ট বা ইউএসও ভাবে ইয়াকু পরিগণিত করা যাইছি। তবে গ্রিনল্যান্ডে এক বিশাল এবং ভয়ঙ্কর ভূস্খলন হয়েছিবা খবর বি সেই সময় মিলিতলা। ইয়া এতে বড় থিলা কি একাথরে 10,000 অলিম্পিক্স রে ব্যবহৃত হয়েছিবা চুমিং পুল কু বি ভর্তি করে দেই পারিব। সেতে বড় বরফ অতড়া খসিতলা, এপরিকি ইহা সমুদ্রে ঘটিলে 200 মিটর উচ্চ সুনামি বি আনি পারিথান্তা। গ্লোবাল ওয়ার্মিং র সিধা প্রভাব গ্রিনল্যান্ড র এই ভূস্খলন উপরে পড়িথিবা ভূতত্ত্ববিদ মানে মত রাখিছন্তি। তবে গ্রিনল্যান্ড র এই গোটিয়ে ঘটনা ব্যতীত পৃথিবী পৃষ্ঠরে অন্য কোনসি বড় ঘটনা কিংবা ভূখণ্ডরে কোনসি বড় ধরনের পরিবর্তন আসেনি, যাহা ফলরে এতে বড় শব্দ শোনা যাবে। তেণু এবে বি এই ঘটনা রহস্যজনক ভাবে রয়েছে। আলোচনা করিবা আমার সহ এবে যোড়ি হচ্ছন্তি পরিবেশবিদ জয়কৃষ্ণ পাণিগ্রাহী। সুক্ত পাণিগ্রাহী, আপনার ওটিভি কু স্বাগত। সুক্ত পাণিগ্রাহী, এ রহস্যজনক শব্দ পছর কারণ কোন, কাহিকি হইথায়? দেখন্তু এভলি সাউন্ড যো সৃষ্টি হইছি, যাহা কিছি অঞ্চলরে কিছি লোকমানকু শোনা যাউচু, যদিও এ শব্দ স্পষ্ট ভাবরে আসুনাহি। কিন্তু আমি যদি ইতিহাস কু যিবা, পূর্বর মধ্যে কেতে সময়রে এভলি ঘটনা ঘটিছি এবং বৈজ্ঞানিক অনুসন্ধান মধ্যে তা উপরে চালিছি। এভাবে শব্দ কাহিকি কোউ উৎসর সৃষ্টি হচ্ছে সে গোটে প্রশ্নবাচী হয়েকি রয়েছে। তথাপি যাহা বৈজ্ঞানিক নিষ্কর্ষ আসিছি, কুহাযাউছি যে সমুদ্রে যে জলর স্রোত বহুত ভাবে যে চাপ রয়েছে, তার প্রভাবে এভাবে কম্পন সৃষ্টি হয়েথায়। ইয়ে গোটে সম্ভাবনা যাহা লেটেস্ট সাইন্টিফিক স্টডি রয়েছে সেখানে সূচাই দিয়া হয়েছে যে কিছু বৈজ্ঞানিক যাহা ইয়া উপরে কাম করছেন, কেন অনেক থর পূর্বর মধ্যে এভাবে ঘটনা ঘটিছে, কিছু লোক ইয়ে শব্দ স্পষ্ট ভাবে আসে না, ইয়ে গোটে অস্পষ্ট শব্দ যেটা কিছু লোক অনুভব করতে সবু লোক অনুভব করে পারতে না এবং সবু স্থানের মধ্যে শোনা যায় না। আপন ঘর ভিতরে এ শব্দ টিকে ভালো ভাবে শোনা যাব, বাহারে এতে স্পষ্ট ভাবে শোনা যাব না এইভাবে শব্দ। তেমন নিষ্কর্ষ হচ্ছে যে সমুদ্রে যে স্রোত বহুছি, তার জলর চাপ রয়েছে, তার প্রভাবে এভাবে শব্দ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আউ যে বরফ অতড়া কথা কহিলে, আমি টিকে সবিশেষ ভাবে কুহন্তু কো কো পরিস্থিতিরে এভাবে এতে বড় শব্দ হইথায়? দেখন্তু বৈজ্ঞানিক মানক ভিতরে ইয়ে আজি মধ্যে গোটে আশ্চর্যচকিত জিনিস হইকির রহিছে, এপর্যন্ত নির্দিষ্ট ভাবরে স্পষ্ট ভাবরে কোনসি তথ্য আম পাখকু আসি না। সেমানে মধ্যে এতে স্পষ্ট ভাবরে ইয়ে গবেষণাকু তার কোন নিষ্কর্ষ বাহারুছি সে বিষয়ে কিছু সূচনা নাহি। কিন্তু যাহা সেমানে আশা করছন্তি, যা বিশ্বাস করছন্তি, হুয়েত পৃথিবীর যে ঘূর্ণন হচ্ছে সূর্যঙ্কর চারিপটে, এ ঘূর্ণন সময়রে পৃথিবী পৃষ্ঠরে এই যে সামুদ্রিক জলর প্রবাহ রয়েছে, তার গোটে চাপ সৃষ্টি হচ্ছে, যেপাইঁ কি এভাবে এক অস্পষ্ট শব্দ সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, যেপাই বিভিন্ন অঞ্চলের সময় সময় কিছু কিছু লোক এভাবে ভূকম্প ভলি, কিন্তু ভূকম্প নুহে, এর কারণ কোন? এটা ভূকম্প নুহ, ভূকম্প হলে বহুত জোরে বহুত স্পষ্ট ভাবে শব্দ আসিব বা অন্যান্য ঘটনা ঘটিব, এইটা গোটা অস্পষ্ট এবং বহুত লম্বা জায়গাকে কভর কলা ভলি গোটা প্রক্রিয়া, যেটাকে সেমানে বর্তমান ভাবুচন্তি যে সমুদ্র স্রোত র প্রভাবে যে চাপ সৃষ্টি হচ্ছে, তা দ্বারা এভাবে গোটে অস্পষ্ট শব্দ সৃষ্টি হচ্ছে।
ଅନ୍ୟ କେତେକ ତ ଅନ୍ୟ କୋଉ କାରଣ ପାଇଁ ବି କହୁଛନ୍ତି, କିଏ କହୁଛନ୍ତି ହୁଏତ କୋଉ ଇଣ୍ଡଷ୍ଟ୍ରି ବା ଶିଳ୍ପ। ଆପଣମାନଙ୍କର କହିବା କଥା କି ଏହା ଗ୍ଲୋବାଲ ୱାର୍ମିଂର ଏକ ପ୍ରଭାବ? ଗ୍ଲୋବାଲ ୱାର୍ମିଂ ବା ବିଶ୍ୱ ତାପନ ଯୋଉ ତାପମାତ୍ରା ବୃଦ୍ଧି ପାଉଛି ତା ସହିତ ସିଧାସଳଖ ଆକୁ ଯୋଡିବା ଭୟା ସେମିତି ବୈଜ୍ଞାନିକ ଉପଲବ୍ଧି କିଛି ଆସିନାହିଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ। କାହିଁକି ନା କୋଉ ଉତ୍ସରୁ ନିର୍ଦ୍ଦିଷ୍ଟ ଭାବରେ ଏଭଳି ଶବ୍ଦ ସୃଷ୍ଟି ହଉଛି ସିଏ ମଧ୍ୟ ଗୋଟେ ପ୍ରହେଳିକା ଭିତରେ ରହିଛି, କିଛି ଏପର୍ଯ୍ୟନ୍ତ ସ୍ପଷ୍ଟ ଭାବରେ ଜଣାପଡିନାହିଁ। କିନ୍ତୁ ଯାହା ବୈଜ୍ଞାନିକ ବିଭିନ୍ନ ମଡେଲିଂ କରିକି ସେମାନେ ଏଇ ନିଷ୍କର୍ଷକୁ ଆସୁଛନ୍ତି, ହୁଏତ ସାମୁଦ୍ରିକ ସ୍ରୋତର ପ୍ରଭାବ ଗୋଟେ ମୁଖ୍ୟ କାରଣ ହେଇପାରେ। ରହସ୍ୟଜନକ ଭାବରେ ରହିଛି, କିନ୍ତୁ ଏ ରହସ୍ୟ ଉପରୁ କେବେ ପରଦା ହଟୁଛି ତା ଉପରେ ମଧ୍ୟ ସମସ୍ତଙ୍କର ନଜର ରହିଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ତମାମ ସୂଚନା ଆଲୋଚନା ପାଇଁ। ଜୟକୃଷ୍ଣ ପାଣିଗ୍ରାହୀ ପରିବେଶବିତ୍ ଆମ ସହିତ ଅଧିକ ଆଲୋଚନା କରନ୍ତୁ।